আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সৌদি আরবে ঈদের দ্বিতীয় দিন, তো সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি। সকাল বলতে এখন বেলা 10টা বাজে, আমার জন্য এখনই সকাল। যাচ্ছি সকাল নাস্তা করতে, যেহেতু আমাদের কাজ নেই, কাজ পূর্ণ ঈদের ছুটি ছিল, সেহেতু সকালবেলা চার চার নাস্তা শেষেই করতে হবে। আর আমি যে এলাকাটা থাকি, এলাকাটা হচ্ছে পুরোটাই পাহাড়ি এলাকা। এই যে পাহাড়, আমার পিছনে পাহাড়, ওই যে পাহাড়, পাহাড় উপরে গাড়ি রাখা, তো পুরো এলাকাটাই হচ্ছে পাহাড়ি এলাকা। আর পাহাড়ি এলাকার রাস্তা হচ্ছে একটু কষ্টকর, কারণ কিছুটা উঁচা, কিছুটা নিচে, এই উপর ওঠা লাগে, আবার নিচে নামা লাগে। পাহাড়ি এলাকা হওয়ার কারণে এদিকে ওই রকম পয় পরিষ্কার করা হয় না, যেন প্রচুর ভাবে নোংরা, যেটা শহরের ভিতরে বা শহরের আশপাশে করা হয় না, আশপাশে ওইগুলো পরিষ্কার করে রাখা হয়। পাহাড়ের উপর উঠলাম, এখানে পাহাড়ের নিচে থেকে নামব। এই যে রাস্তা, এই হচ্ছে পাহাড়, এটা পুরোটাই হচ্ছে পাহাড়ি এলাকা। সামনেও পাহাড়, ওই যে পাহাড়, পাহাড়ের ঢালু থেকে নামতেছি। যাই দেখি হোটেলে কী আছে, কারণ বেলা তো অনেক হয়ে গেছে, মনে হয় সকাল নাস্তা পাবো, তারপর যাই দেখি। কপাল থাকলে হবে, না থাকলে আমরা কী করার আছে। আর এইখানে দূরত্বটা মোটামুটি আমার বাসা থেকে 10-12 মিনিট লাগে আসতে। মেন রোড সাইডে তো আমার বাসাটা একটু ভিতরে, 10-12 মিনিট লাগে, চলে আসছি। ঠিক আছে, মেন রোড, ওই যে সামনে হচ্ছে হোটেল, এটা ইন্ডিয়ান এক কেরালা হোটেল। ইন্ডিয়ান হোটেল, যাই হোক সকালে নাস্তা মোটামুটি পাওয়া গেছে, পরোটা, ডাল, ডিম আর পানি, সকালে নেই, যেটি কাম চালাই দেব। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া শেষে একটা ডিউ নিয়ে সোজা এখন বাসায়। আজকে গরম মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু ওরকম মানে শরীর জ্বলার মতো এখন পর্যন্ত পড়ছে গরম, কিন্তু আজকে নাই। কত হবে, 35-38 এরকম, কিন্তু বাতাস আছে, এদেশের গরম বাংলাদেশের গরমের মতো না, বাংলাদেশের গরম হলো ব্যবসা গরম, আর এদেশে গরম হলেও বাতাস পাওয়া যায়, আর বাংলাদেশে গরমে বাতাস নাই, কিছু নাই, কিন্তু শরীর জ্বলায় না। এদেশে গরম শরীরে লাগলেও বাতাস। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন,